মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 22 সেপ্টেম্বর 1970। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প ছাড়াও তিনি লিখেছেন অজস্র ঐতিহাসিক উপন্যাস এবং ছোট গল্প। তার মধ্যে আমাদের নিবেদন তুঙ্গভদ্রার তীরে আপনারা শুনেছেন এর আগে। এছাড়াও ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে গৌরমল্লার, কালের মন্দিরা ইত্যাদি। তুমি সন্ধ্যার মেঘ প্রথম প্রকাশিত হয় 1958 সালের সেপ্টেম্বর মাসে। এই উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস তৃতীয় খণ্ড থেকে। উপন্যাসটির রেডিও রূপান্তর করেছেন গোধূলি। প্রধান চরিত্রে অতীশ দীপঙ্কর, মহারাজ, লক্ষ্মীকর্ণদেব, বিগ্রহপাল, অনঙ্গপাল, জাতবর্মা ও যৌবনশ্রী। গল্প পাঠে মীর, মহারাজ লক্ষ্মীকর্ণদেব, শ্রীব্রাত্য বসু, জাতবর্মা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার আমি দীপ। এই গল্প রেডিও ছাড়াও অনলাইন আপনি শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglate। প্লিজ সাবস্ক্রাইব। শুরু হচ্ছে তুমি সন্ধ্যার মেঘ প্রথম পর্ব। মগধের অঙ্গদেশে গঙ্গার তীরে বিক্রমশীল বিহার, চারিদিকে পাঁচিলে ঘেরা বিস্তীর্ণ ভূমি, মাঝখানে বিশাল উপাসনা গৃহ, 114 জন আচার্য আছেন যারা অসংখ্য বিদ্যার্থীদের শিক্ষাদান করেন প্রতিদিন। সকলের ওপরে রয়েছেন মহাচার্য অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর বাঙালি, জ্ঞান ও পাণ্ডিত্যে তাঁর সমসাময়িক আর কেউ তখন ছিল না ভারতে, এমনকি ভারতের বাইরেও না। সুদূর চীন ও তিব্বত থেকে মানুষ আসতেন তাঁর কাছে শিক্ষালাভের জন্য। আজ থেকে প্রায় 9 শতাব্দী আগের এক শারদ অপরাহ্ন, গাঢ় নীল আকাশে ভেসে বেড়াচ্ছে একটা দুটো পেঁজা তুলোর মেঘ। অস্তমিত সূর্য পশ্চিম দিগন্তে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। চারদিক শান্ত, উজ্জ্বল ও পরিচ্ছন্ন। বিহার ভূমির মধ্যেও বিরাজ করছে এক প্রসন্ন শান্তি। এই সময়টায় ব্যস্ততা কিছুটা কম থাকে বিক্রমশীল বিহারে। উপাসনা গৃহের ছাদে একা পাইচারি করছেন অতীশ দীপঙ্কর। বয়স প্রায় 60, তবু চেহারায় জরার চিহ্ন মাত্র নেই। মুখের গঠন দৃঢ়, চোখ উজ্জ্বল অথচ শান্ত, পরিধানে গেরুয়া বস্ত্র। ছাদে পরিভ্রমণ করতে করতে দীপঙ্কর চিন্তা করছিলেন যুদ্ধের কথা, বিজাতীয় শত্রুদের কথা, যারা ইতিমধ্যে পশ্চিম ভারতে প্রবেশ করেছে, এবার পূর্বের পালা। সমস্ত আর্য রাজারা এক না হলে নিস্তার নেই। হায়, যদি রামায়ণ মহাভারতের অলৌকিক অস্ত্রের মতো কিছু পাওয়া যেত, হয় অগ্নিবাণ নয়তো অন্য কোনো উপায় যার সাহায্যে এই বহিরাগত শত্রুদের হিমালয়ের পরপারে পাঠিয়ে দেওয়া যেত। দীপঙ্করের চিন্তায় বাধা পড়ে এক ব্যক্তির আগমনে। ইনি বিক্রমশীল বিহারের মহাধ্যক্ষ রত্নাকর শান্তি। বয়সে দীপঙ্করের চেয়ে সামান্য বড়। দীপঙ্করকে নাম ধরে ডাকলেও তাকে সবসময় গুরু হিসেবেই মানেন। দীপঙ্করের কাছে গিয়ে আচার্য রত্নাকর বললেন, আজকাল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপ ধরে যায়। দীপঙ্কর উদ্বিগ্ন চোখে রত্নাকরকে দেখলেন, তারপর তাঁর কোমরে বাঁধা চাবির গোছার দিকে আঙুল তুলে বললেন, ওই প্রকাণ্ড চাবির গোছা নিয়ে ছাদে উঠতে কার না হাঁপ ধরে। তা তুমি এলে কেন? ডেকে পাঠালেই তো পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। বলছি,
তিব্বতীরে এসেছে 8 দিন হলো, আর তো ঠিকই রাখা যাচ্ছে না। তোমার সঙ্গে দেখা না করে ওরা ওরা যাবে না। দীপঙ্কর ভুরু কুঁচকে আকাশের দিকে তাকালেন। তিনি জানতেন তিব্বতীরা এসেছে, কেন এসেছে তাও অনুমান করেছিলেন, আর তাই তাদের সঙ্গে দেখা করতে চাইছিলেন না। খানিক বিরক্ত হয়েই বললেন, ওরা আবার এসেছে কেন? গতবারে আমাকে তিব্বতে নিয়ে যেতে এসেছিল, আমি অস্বীকার করেছিলাম, আবার কি চায়? না, সেসব কিছু বলছে না। এবার নাকি তোমার জন্য অনেক উপঢৌকন এনেছে। উপঢৌকন? হ্যাঁ, তিব্বতের রাজা পাঠিয়েছেন, ওদের সঙ্গে আমার 2-4টি যা কথা হয়েছে তা থেকে মনে হয় তিব্বতে ধর্মের গ্লানি বেড়ে গেছে। তুমি গিয়ে ধর্ম সংস্থাপন করবে এটাই তাদের আশা, কিন্তু দেখো স্পষ্ট কিছু বলছে না, তারা শুধু তোমার সঙ্গে দেখা করতে চায়। আচ্ছা, দেখা করব, কিন্তু তিব্বত রাজের নিমন্ত্রণ রক্ষা করা তো সম্ভব নয়। একবার না বলেছি, আবারও না বলতে হবে। উপায় কি? বেশ, তুমি ওদের এখানেই পাঠিয়ে দাও। রত্নাকর কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন, তারপর বললেন, অতীশ, তুমি যদি তিব্বতে যাও তিব্বতে ধর্মের দীপ জ্বলে উঠবে ঠিকই, কিন্তু ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অগণ্য তুরস্ক সৈন্য ভারত আক্রমণ করেছে, তিব্বতীদের মধুর বাক্যে সে কথা যেন ভুলে যেও না। আমি থাকলেই কি তুরস্কদের রোধ করতে পারবো? তবু তো আপদকালে তুমি কাছে থাকবে। ভয় নেই, আমি তিব্বতে যাব না, তুমি ওদের পাঠিয়ে দাও। রত্নাকর নেমে গেলেন। কিছুক্ষণ পরে 4 জন তিব্বতী ভিক্ষু ছাদে উপস্থিত হলেন। এদের প্রধান আচার্য বিনয়ধর, তিনি এগিয়ে এলেন। তার পেছনে বাকি 3 জন একটি ভারী বেতের বাক্স ধরাধরি করে সামনে এনে রাখল। বিনয়ধর ও তাঁর সঙ্গীরা দীপঙ্করকে প্রণাম করলেন, দীপঙ্কর সকলকে আলিঙ্গন করলেন। এতক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু ছাদের ওপর যথেষ্ট আলো রয়েছে। দীপঙ্কর সকলকে আসন পেতে দিলেন। কিছুক্ষণ কুশল প্রশ্ন বিনিময়ের পরে বিনয়ধর বললেন, আর্য, কতবার যার আজ্ঞায় আপনার চরণ দর্শন করতে এসেছিলাম, সেই তিব্বত রাজ গত হয়েছেন, বর্তমান রাজা তাঁরই ভ্রাতুষ্পুত্র, এবার তিনিই আমাদের পাঠিয়েছেন। ভালো ভালো, নতুন তিব্বত রাজ স্বধর্মে নিষ্ঠাবান জেনে সুখী হলাম, কিন্তু তিনি আবার আপনাদের এই দুর্গম পথে কেন পাঠিয়েছেন আচার্য? বারবার একই প্রস্তাব নিয়ে আপনার সম্মুখীন হতে আমি বড়ই সংকুচিত হচ্ছি, কিন্তু ও কথা এখন থাক। আমাদের নবীন রাজা আপনাকে যে উপঢৌকন পাঠিয়েছেন আগে তাই নিবেদন করি। কিন্তু আমাকে উপঢৌকন কেন? আমি তো রাজা নই, সামান্য ভিক্ষু। আপনি যে রাজার রাজা, রাজাধিরাজ। বিনয়ধর ইশারা করলেন, বাকি 3 জন বাক্সটি দীপঙ্করের সামনে রাখলেন এবং ডালা খুলে দিলেন। দীপঙ্কর দেখলেন বাক্সটি বেল ফলের মতো গোলাকার বস্তুতে পূর্ণ, দেখে মনে হয় পোড়া মাটির তৈরি। দীপঙ্কর ঈষৎ বিস্ময়ে প্রশ্ন করলেন, এ কি বস্তু? বিনয়ধর একটি গোলক তুলে মৃদু হেসে বললেন, আর্য, এর নাম অগ্নিকন্দুক, চীনদেশ থেকে লোক আনিয়ে রাজা এটি নির্মাণ করেছেন। এর সাহায্যে আপনি কিন্তু বহিরাগত তুরস্কদের দেশ থেকে বিতাড়িত করতে পারবেন। দীপঙ্কর বিস্ফারিত চোখে তাকালেন, কিন্তু কিছু বলবার আগেই নিচে বিহার ভূমি থেকে মানুষের কোলাহল শোনা গেল।
শান্ত নিরুপদ্রব বিহার ভূমিতে সন্ধ্যাকালে এই উগ্র কোলাহল কোথা থেকে এলো তার বৃত্তান্ত কিছু আগে থেকে জানা প্রয়োজন। সেই সময় মগধে ছিল পাল রাজাদের রাজত্ব, আর মগধের দক্ষিণ পশ্চিমে নর্মদা তীরে ছিল চেদি রাজ্য। কলচুরির রাজা লক্ষ্মীকর্ণ সেখানে রাজত্ব করতেন, তাঁর রাজধানী ছিল ত্রিপুরী। মগধের রাজা নয়পালের সঙ্গে লক্ষ্মীকর্ণের বংশানুক্রমিক শত্রুতা ছিল। তাঁদের পিতারাও অক্লান্তভাবে সারা জীবন পরস্পর যুদ্ধ করেছিলেন। লক্ষ্মীকর্ণ অতিশয় ধূর্ত ও দুষ্ট বুদ্ধি লোক, প্রকাণ্ড দেহ, অত্যন্ত বলশালী, নানা প্রকার বাসনার মধ্যে যুদ্ধই ছিল তাঁর প্রধান বাসনা। ধর্মে বৈষ্ণব হলেও তিনি মোটেই কণ্ঠিধারী নিরামিষ বৈষ্ণব ছিলেন না। অন্যান্য খাদ্যের সঙ্গে প্রতিদিন তিনি একটি আস্ত ময়ূর খেতেন এবং প্রচুর মদ্যপান করতেন। তার কোনো পুত্র সন্তান নেই, কেবল দুই কন্যা, বীরশ্রী ও যৌবনশ্রী। পাটরানীর মৃত্যুর পর তিনি আর বিবাহ করেননি। আত্মসুখ আর পরনিগ্রহ ছাড়া লক্ষ্মীকর্ণদেবের আর কোনো চিন্তা ছিল না। অন্যদিকে নয়পাল ছিলেন ঠিক বিপরীত চরিত্রের মানুষ। পিতার জীবনব্যাপী যুদ্ধবিগ্রহ দেখে তাঁর যুদ্ধে বিতৃষ্ণা জন্মেছিল। তাই ক্ষত্রিয় তেজ সংবরণ করে তিনি যেটুকু পিতৃরাজ্য পেয়েছিলেন তাতেই সন্তুষ্ট ছিলেন। অবসর সময় তাঁর মহিষীর সাথে পাশা খেলতেন, কিংবা বৌদ্ধ আচার্যদের ডেকে তন্ত্রের গূঢ় প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করতেন। যুবরাজ বিগ্রহপালের বিবাহযোগ্য বয়স হয়েছে এ কথা জেনেও নয়পালের কোনো ভ্রুক্ষেপ ছিল না সেদিকে। তিনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। পুত্রের বিবাহ দিতে গেলে রাজকন্যার সন্ধান করতে হবে, বিবাহ উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে, দীর্ঘকাল ব্যাপী একটা হই হই কাণ্ড চলবে, সেসব তার পছন্দ নয় একেবারে। তিনি এমন প্রকৃতির লোক যে বাইরে থেকে খোঁচা না খেলে কোনো কাজে অগ্রসর হতে পারতেন না। লক্ষ্মীকর্ণ নয়পালের এই শান্ত নির্বিরোধ স্বভাবের কথা জানতেন। তার উপর গুপ্তচরের মুখে সংবাদ পেলেন যে পাটলিপুত্রে নয়পাল অনেকগুলো তান্ত্রিক সাধুকে নিয়ে মেতে আছেন। তাঁর সেনাবাহিনীও অবিন্যস্ত, যুদ্ধের জন্য অপ্রস্তুত। লক্ষ্মীকর্ণের মনও অনেক দিন যাবৎ উসখুস করছিল। তিনি ভাবলেন এই সুযোগ। এক মাসের মধ্যে 6000 সৈন্য নিয়ে তিনি বেরিয়ে পড়লেন, উদ্দেশ্য মগধের দক্ষিণের অঙ্গদেশ দখল করা। লক্ষ্মীকর্ণ বুদ্ধিটা ভালোই খেলেছিলেন, কিন্তু হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল। সমস্ত প্রস্তুতি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে অঙ্গদেশে পৌঁছতেই লক্ষ্মীকর্ণের 2.5 মাস লেগে গেল। আর এই 2.5 মাসের মধ্যে নয়পাল তান্ত্রিকদের তাড়িয়ে দিয়ে সপরিবারে অঙ্গদেশের প্রধান নগরী চম্পার দিকে যাত্রা শুরু করে দিয়েছেন। একদিকে নয়পাল মন্থর গতিতে চম্পার দিকে আসছেন, অন্যদিকে লক্ষ্মীকর্ণ এগিয়ে চলেছেন চুপি চুপি। হঠাৎ চম্পা নগরীর সামনে দুপক্ষের দেখা। নয়পাল লক্ষ্মীকর্ণের এই ছলনায় অত্যন্ত রুষ্ট হলেন। তিনি আক্রমণের নির্দেশ দিলেন। অতর্কিত আক্রমণে লক্ষ্মীকর্ণ ভাবলেন নয়পাল নির্ঘাত পরিকল্পনা করে অনেক সৈন্য নিয়ে এসেছে। তিনি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন, আর তাঁর সেনাবাহিনী 2-4 ঘা মার খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। পালানো ছাড়া লক্ষ্মীকর্ণের কাছে আর কোনো রাস্তা নেই। অল্প কিছু সৈন্য নিয়ে তিনি পূর্ব দিকে চললেন। এদিকে নয়পালের তখন রোখ চেপে গেছে, তিনিও 2000 সৈন্য নিয়ে তার পেছন পেছন চলেছেন, সাথে রয়েছে পুত্র বিগ্রহপাল। লক্ষ্মীকর্ণ পালাতে পালাতে গোধূলি বেলায় বিক্রমশীল বিহারের সামনে এসে উপস্থিত হলেন। হঠাৎ
তাঁর মাথায় একটি কূট বুদ্ধি খেলে গেল। নয়পাল ধর্মে বৌদ্ধ, তিনি কখনোই সশস্ত্র সৈন্য নিয়ে বিহার ভূমিতে প্রবেশ করবেন না, অতএব বিহার ভূমিতে আশ্রয় নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাছাড়া বিহার ভূমিতে যে কেউ প্রবেশ করতে পারে। লক্ষ্মীকর্ণ সদল বলে ঢুকে পড়লেন। খানিক পরে নয়পালও সেখানে পৌঁছলেন। তিনি যথারীতি পবিত্র বিক্রমশিলায় সৈন্য নিয়ে পদার্পণ করলেন না, তোরণের বাইরে অপেক্ষা শুরু করলেন। এদিকে অতীশ দীপঙ্কর তখন তিব্বতী ভিক্ষুদের সঙ্গে রয়েছেন ছাদে। ওপর থেকে তিনি দেখতে পেলেন বন্যার ঘোলা জলের মতো সৈন্য স্রোত প্রবেশ করছে তোরণ পথে। তাদের অস্ত্রশস্ত্র সন্ধ্যার আলোয় চকচক করছে। দীপঙ্কর সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন, আর তাকে অনুসরণ করলেন বাকি চারজন তিব্বতী। নিচে তখন প্রচণ্ড গণ্ডগোল, সংঘভূমির চারদিকে লোকজন দৌড়দৌড়ি করছে। সংঘের বাসিন্দারা নিজেদের ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে কয়েকটা মশাল জ্বলে উঠল। দীপঙ্কর নেমে এসে চারদিক লক্ষ্য করলেন, চারিদিকে মশালের আলো হাতে ছোটাছুটি চলছে। শুধু এক জায়গায় কয়েকটা মশাল স্থির হয়ে রয়েছে। একজন বিশাল আকৃতির লোক গম্ভীর স্বরে আদেশ দিচ্ছেন, তার হাতে তরোয়াল। দীপঙ্কর সেদিকে এগিয়ে গিয়ে তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমরা কারা? এই পবিত্র বিহার ক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন? সেই বিশালাকার ব্যক্তি রুক্ষ স্বরে বললেন, তুমি কে? আমি বিক্রমশিলা বিহারের একজন ভিক্ষু, তুমি কে? এবারে ওই ব্যক্তিটি কিছু বলবার আগেই তার পাশ থেকে একজন বলে উঠল, ইনি ত্রিপুরীর মহারাজ শ্রী লক্ষ্মীকর্ণ দেব। ছেদিরাজ লক্ষ্মীকর্ণ দেব মহারাজ, আপনি তো নিজের রাজ্য থেকে অনেক দূরে এসে পড়েছেন। এই ভিক্ষুটা তার নাম জানে দেখে লক্ষ্মীকর্ণ খানিক প্রসন্ন হলেন। তিনি বললেন, তুমি আমার নাম জানো দেখছি, তা তুমি তো সামান্য ভিক্ষু নও, তোমার নাম কি? বিনয়ধর দীপঙ্করের পেছন থেকে বললেন, ইনি অতীশ দীপঙ্কর, ইনি এই বিহারের আচার্য। অতীশ দীপঙ্করের নাম জানে না এমন মানুষ তখন ভারতে ছিল না। লক্ষ্মীকর্ণ মাথা নিচু করে বললেন, আপনি অতীশ দীপঙ্কর? ধন্য ধন্য। মহারাজ, আপনি কি মগধ আক্রমণ করেছেন? না না, সে কি কথা, আমরা শিকারে বেরিয়েছিলাম, পথ ভুল করে মগধে সীমানে ঢুকে পড়েছি। কথাটা এতই মিথ্যে যে আশপাশের সকলে বিস্ময়ে তার মুখের দিকে তাকালো। লক্ষ্মীকর্ণ বিন্দুমাত্র লজ্জিত না হয়ে হাসি মুখে তাকিয়ে রইলেন। দীপঙ্করের মুখেও হাসির আভাস ফুটল। তিনি বললেন, বিক্রমশীল বিহারেও কি মহারাজ শিকারের উদ্দেশ্যে ঢুকে পড়েছেন? না না না, নিরুপায় হয়ে ঢুকেছি। আমাদের সঙ্গে যা খাদ্য ছিল তা শেষ হয়ে গিয়েছে, তাই আপনার আশ্রয় নিয়েছি। আপনি ধার্মিক ব্যক্তি, নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে পুণ্য সঞ্চয় করুন। নয়পালকে আক্রমণ ও তার তাড়া খেয়ে এই বিহারে প্রবেশের বৃত্তান্ত মহারাজ সম্পূর্ণ এড়িয়ে গেলেন। এই সময় বিহারের একজন ভিক্ষু হাঁপাতে হাঁপাতে দীপঙ্করের কাছে এসে বলল, মহাচার্য মহাচার্য, দোসরা আর্য রত্নাকারের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে লুটপাট করছে। দীপঙ্করের গলার স্বর কঠিন হল। তিনি লক্ষ্মীকর্ণকে বললেন, এই কি আপনার আশ্রয় ভিক্ষার নিদর্শন? ওরা ক্ষুধার্থ, ক্ষুধার্থের অন্নস্পৃহা স্বাভাবিক, আপনি ওদের ক্ষমা করুন। মহারাজ লক্ষ্মীকর্ণ, ধর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে, এই মুহূর্তে আপনার অনুচরদের বিহার ভূমি ত্যাগ করতে আদেশ করুন। অসম্ভব, আমাদের আশ্রয় ও খাদ্যের প্রয়োজন। বিহার ত্যাগ করবেন না? না। লক্ষ্মীকর্ণ ক্রুদ্ধ চোখে একবার দীপঙ্করকে দেখলেন, তারপর নিজের সঙ্গীদের সাথে কথা বলতে শুরু করলেন। এদিকে দীপঙ্করের হৃদয় তখন ব্যথায় পূর্ণ হয়ে উঠেছে।
তিনি মনে মনে ভাবছেন, দুর্বৃত্তকে দমন করার কি কোনো অহিংস পন্থা নেই? এমন সময় বিনয়ধর চুপি চুপি তাঁর কানে কানে বললেন, মহাচার্য যদি আদেশ দেন আমরা এক্ষুনি এদের তাড়াবার চেষ্টা করতে পারি। আপনারা? আচ্ছা আচ্ছা, চেষ্টা করুন। বিনয়ধর ও তার তিব্বতী সঙ্গীরা অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ কেটে গেল, তারপর আচমকা দুম করে এক বিকট শব্দ হল। মাটি থেকে খানিকটা আগুন ছিটকে পড়ল চারদিকে। প্রায় সঙ্গে সঙ্গে কিছু দূরে আবার দুম করে শব্দ এবং আগুনের উচ্ছ্বাস। মাটি কেঁপে উঠল। দেখতে দেখতে বিহার ভূমির চারদিক বিকট দুমদাম শব্দে পরিপূর্ণ হয়ে উঠল। এমন অনৈসর্গিক শব্দ আগে কেউ কখনো শোনেনি। শুধু শব্দই নয়, হঠাৎ সাপের মতো একটা আগুনের স্ফুলিঙ্গ মাটির উপর ছোটাছুটি করতে শুরু করেছে। আরেকটা, তারপর আরেকটা, চারিদিকে স্ফুলিঙ্গ কিলবিল করছে। লক্ষ্মীকর্ণের সৈন্যরা এই বিকট শব্দের ভয়ে পরিত্রাহী চিৎকার করতে করতে পালাতে শুরু করেছে। লক্ষ্মীকর্ণ ও তাঁর কিছু সহচর আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন এক কোণে। মহারাজ লক্ষ্মীকর্ণ ভাবছেন, বৌদ্ধরা কি পিশাচ? এরকম বিভৎস শব্দ আর আগুনের খেলা প্রেত পিশাচ ছাড়া আর কেই বা সৃষ্টি করতে পারে? দীপঙ্কর অবাক হয়েছেন, যদিও তিনি অস্পষ্টভাবে কিছু একটা যেন অনুমান করতে পেরেছেন। দুমদাম শব্দ খানিকটা কমে আসছে। হঠাৎ লক্ষ্মীকর্ণের পেছনে আগুনের একটা উৎস জ্বলে উঠল। তিনি ভয়ে পালাতে গিয়ে পড়ে গেলেন। উফ, পিতা, পিতামহ, প্রপিতামহ, বাঁচাও! আবার উঠে পালাবার চেষ্টা করবেন এমন সময় একজন সেনাধ্যক্ষ তার ঘাড়ের উপর এসে পড়ল। তার উপর আরেকজন, সকলে মিলে হাত পা ছুঁড়তে লাগলেন। বেশ খানিক পরে শব্দ ও আগুনের প্রকোপ কমতে কমতে একসময় বন্ধ হয়ে গেল। চারিদিকে আবার ঘোর অন্ধকার। দীপঙ্করের স্বর শোনা গেল। তিনি বললেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনি আছেন তো? লক্ষ্মীকর্ণ কোনো মতে বলে উঠলেন, এই যে আমি এখানে মহাচার্যদেব, আপনার পিশাচদের দয়া করে অস্ত্র সম্বরণ করতে বলুন। বলছি, কিন্তু মহারাজ আপনার সৈন্যরা বোধ হয় আপনার অনুমতি না নিয়েই পালিয়ে গেছে। আচার্য, আমার ভুল হয়ে গেছে। পিতা, পিতামহ, আমাদের ক্ষমা করুন, আপনি যা বলবেন তাই শুনব। ভয় নেই, আসুন আমার সঙ্গে, অস্ত্র ত্যাগ করে আসুন। অন্যদিকে বিহারের তোরণের বাইরে 2000 সৈন্য নিয়ে অপেক্ষা করছেন নয়পাল। এদিকে সন্ধে পেরিয়ে নামছে রাত। খাদ্য আশ্রয় কিছুই নেই। তার উপর সঙ্গে রয়েছেন যুবরাজ বিগ্রহপাল। বিগ্রহপালের বয়স 20, উজ্জ্বল বর্ণ, মুখে পৌরুষের লাবণ্য। রাজপুত্র বটে, কিন্তু দেহে যেমন লেশমাত্র মেদ নেই, মনেও তেমনি বিন্দুমাত্র অহংকার নেই। রাজপুত্রদের মধ্যে এরকম স্বভাব অবশ্য দেখা যায় না। বিগ্রহপাল মনে মনে চিন্তা করছেন কিভাবে রাত কাটানো যায়। বুড়ো লক্ষ্মীকর্ণ ছলচাতুরি করে বিহারে ঢুকে আরামে রয়েছে, আর তারা এই অন্ধকারে আকাশের নিচে। ইস, আজ যদি বন্ধু অনঙ্গপাল সঙ্গে থাকত, নিশ্চয়ই একখানা বুদ্ধি বের করত। আচ্ছা, অন্ধকারে চুপি চুপি বিহারে প্রবেশ করলে কেমন হয়? এই সব চিন্তার ফাঁকে হঠাৎ বিহার ভূমি থেকে বিকট শব্দ শুনে আর কৌতূহল ধরে রাখতে পারলেন না যুবরাজ।
দেখলেন ছায়া মূর্তির মতো কিছু মানুষ বিহারের তোরণ দিয়ে ছুটে বেরিয়ে গেল। কাউকে কিছু না বলে বিগ্রহপাল বিহারের দিকে ছুটলেন। ঢুকে পড়লেন নিঃশব্দে। বিহার ভূমি জনশূন্য, শুধু দূরে একটা ঘরে আলো দেখা যাচ্ছে। সেই দিকে লক্ষ্য করে বিগ্রহপাল এগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখলেন ঘরে লক্ষ্মীকর্ণ এবং আরো কয়েকজন খেতে বসেছে, আর শুনলেন অতীশ দীপঙ্কর কথা বলছেন। মহারাজ, এখানে রাজকীয় খাদ্য পানীয় নেই, পালঙ্ক সজ্জাও নেই, আজ আপনাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। আপনারা বিশ্রাম করুন, কাল সকালে আপনার সঙ্গে কিছু আলোচনা রয়েছে, তারপর আপনি যদি ইচ্ছা করেন নিজের রাজ্যে ফিরে যেতে পারেন। আজ আমি চললাম, আমার অন্য কিছু কাজ আছে। কথা শেষ করে দীপঙ্কর প্রদীপ হাতে বেরিয়ে এলেন। বিগ্রহপালকে তিনি দেখতে পেলেন না, সিঁড়ি দিয়ে ছাদে উঠতে শুরু করলেন। তাকে অনুসরণ করলেন যুবরাজ বিগ্রহপাল। পেছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকালেন দীপঙ্কর। প্রদীপ তুলে ধরে বললেন, এ কি বিগ্রহ, তুমি তুমি এখানে কোথা থেকে এলে? বিগ্রহপাল তাকে প্রণাম করে বললেন, একটা একটা ভয়ঙ্কর শব্দ শুনে এসেছি আর্য। এরপর নিচু স্বরে সব কথা জানালেন। এতক্ষণে বুঝলাম লক্ষ্মীকর্ণের প্রবেশের আসল কারণ কি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তুমি এখন ফিরে যাও, তোমার পিতাকে নিয়ে এসো, তার সঙ্গে অনেক কথা আছে। যথা আজ্ঞা। কিন্তু আর্য, কিসের এমন বিকট শব্দ হচ্ছিল? সেসব পরে শুনো, এখন যাও, শীঘ্র মহারাজকে নিয়ে এসো। রাত্রের প্রথম প্রহর পেরিয়ে গেছে। বিহারের একটি কক্ষে লক্ষ্মীকর্ণ ঘুমিয়ে পড়েছেন। থেকে থেকে তাঁর সিংহের মতো নাসিকা গর্জন ছাড়া বিহার নিস্তব্ধ এবং অন্ধকারে আচ্ছন্ন। শুধু ছাদে দীপঙ্করের ঘরে প্রদীপ জ্বলছে। সেখানে জেগে রয়েছেন পাঁচটি মানুষ। দীপঙ্করের এক পাশে নয়পাল ও বিগ্রহপাল, অন্য পাশে আচার্য বিনয়ধর ও মহাধ্যক্ষ রত্নাকর শান্তি। যথাসম্ভব নিচু স্বরে কথা চলছে। মহারাজ নয়পাল গম্ভীর স্বরে বললেন, কাল সকালে লক্ষ্মীকর্ণকে বিহারের বাইরে টেনে নিয়ে গিয়ে ওর নাক কেটে দেব। দীপঙ্কর বললেন, অতটা প্রয়োজন হবে না, লক্ষ্মীকর্ণ বিলক্ষণ ভয় পেয়েছে, যে অদ্ভুত ব্যাপার আছে দেখেছে। অদ্ভুত ব্যাপার? অসম্ভব ব্যাপার। মানুষ যেমন শব্দ সৃষ্টি করতে পারে তা কল্পনা করা যায় না। লক্ষ্মীকর্ণ ভেবেছে এ পিশাচের কাণ্ড। আচার্য বিনয়ধর, তিব্বতের মহারাজা যে উপঢৌকন পাঠিয়েছেন তার মতো মূল্যবান বস্তু পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। সোনা রূপ মণি মাণিক্য সবই এর কাছে তুচ্ছ। এই বস্তু পেলে একজন সামান্য রাজাও সারা পৃথিবী জয় করতে পারে। আমিও ঠিক একই কথাই ভাবছিলাম। পৃথিবী জয়ের কথা নয়, সম্প্রতি ভারতবর্ষে যে বিদেশি শত্রুর উৎপাত এসেছে তাকে দূর করার কথা। বর্বর তুরস্কদের বিতাড়িত করতে হলে এই বস্তুটি একান্ত প্রয়োজন। বিনয়ধর এতক্ষণ সব শুনছিলেন, এবার তিনি ধীরে ধীরে বললেন, আচার্য দীপঙ্কর, আজ আপনারা অগ্নিকন্দুকের যে ক্রিয়া দেখেছেন তা এর শক্তির সামান্য নিদর্শন মাত্র। এর সাহায্যে গুটি কতক লোক একটা গোটা রাজ্য ছারখার করে দিতে পারে, অগণিত শত্রুকেও নাশ করতে পারে। অবশ্যই সম্ভব। যেখানে শক্তি আছে সেখানে শক্তি প্রয়োগের কৌশল জানা থাকলে কিছুই অসম্ভব নয়। আচার্য বিনয়ধর, এই অগ্নিকন্দুক আপনি
কত এনেছেন? যা এনেছিলাম সবই প্রায় শেষ হয়ে গেছে আর্য, শুধু একটি অবশিষ্ট। বিনয়ধর একটা গোলক বের করে সকলের সামনে রাখলেন। এই ক্ষুদ্র বিশেষত্বহীন গোলকের মধ্যে যে এত শক্তি নিহিত আছে তা বিশ্বাস হয় না। বিগ্রহপাল বেশ কিছুক্ষণ কৌতূহল সংবরণ করার পর গোলকটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন, তারপর আবার অতি সাবধানে রেখে দিলেন। দীপঙ্কর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মাত্র একটি আছে বললেন, কিন্তু তা দিয়ে তো তুরস্কদের তাড়ানো যাবে না, অনেক চাই, অনেক। আচ্ছা আচার্য বিনয়ধর, আপনি কি এই বস্তুর নির্মাণ কৌশল জানেন? না আর্য, তিব্বতে কেউই এই গূঢ়বিদ্যা জানে না। কেবল চীন দেশের মুষ্টিমেয় বৈজ্ঞানিক আছেন যারা এর রহস্য জানেন। আমাদের মহারাজ তাঁদেরই একজনকে আনিয়ে এগুলো তৈরি করেছেন। তবে এগুলো খেলার সামগ্রী মাত্র, এর চেয়ে শতগুণ ভীষণ অস্ত্র তারা নির্মাণ করতে জানেন। বেশ কিছুক্ষণ কোনো কথা হল না। প্রদীপের আলোয় পাঁচটি মূর্তি অগ্নিকন্দুকের দিকে চেয়ে রইলেন। অবশেষে দীপঙ্কর বললেন, এই গূঢ়বিদ্যা যদি কেউ শিখতে চায় তাঁরা কি শেখাবেন? সকলকে শেখাবেন না, দুষ্ট লোকের হাতে এ বিদ্যা সর্বনাশ হয়ে উঠতে পারে, মনুষ্য জাতিকে ধ্বংস করে ফেলতে পারে, তাই তারা এ বিদ্যা সহজে কাউকে দেন না। তবে যদি কোনো শুদ্ধ সাত্ত্বিক সাধু ব্যক্তি জনগণের কল্যাণের জন্য শিখতে চান তবে তারা তাকে শেখাতেও পারেন। ভারতবর্ষের পশ্চিমে এক কঠিন সময় উপস্থিত হয়েছে, সংক্রামক ব্যাধির মতো তা পূর্ব দিকে এগিয়ে আসছে, একে সময় মতো শাসন করতে না পারলে ঘোর বিপদ দেখা দেবে। আমাদের এই মহা আশঙ্কার দিনে চীনের বৈজ্ঞানিকেরা কি আমাদের সাহায্য করবেন না? অবশ্যই করবেন, কিন্তু মহাচার্য, কোনো অযোগ্য ব্যক্তিকে তারা কিন্তু এই বিদ্যা দেবেন না। আচ্ছা আচ্ছা, মনে করুন বিক্রমশিলা বিহারের কোনো আচার্য বা বিদ্যার্থী যদি তিব্বতে যান, তিনি কি শেখাবেন? বিনয়ধরের ঠোঁটে হাসি ফুটল, তিনি বললেন, জানি না আর্য, তবে একটা কথা বলতে পারি, বিক্রমশীল বিহারের অতীশ দীপঙ্কর যদি যান তাহলে অবশ্যই শেখাবেন। দীপঙ্কর কিছুক্ষণ বিনয়ধরের দিকে তাকিয়ে রইলেন, ক্রমে তাঁর মুখেও একটু হাসি ফুটল, তিনি বললেন, বুঝেছি। বিনয়ধরের কৌশল অন্য সকলেও বুঝেছিলেন। রত্নাকর সন্ত্রস্ত হয়ে কাতর কণ্ঠে বলে উঠলেন, অতীশ, তুমি যদি চলে যাও তাহলে আমি তিব্বতে যাব। বিনয়ধর, তোমার ইচ্ছাই পূর্ণ হল, হয়তো বুদ্ধেরও তাই ইচ্ছা। রাত্রি অনেক হয়েছে, মহারাজ আপনি আর কুমার এই কক্ষেই শয়ন করুন, আমরা ছাদে থাকব, কাল সকালে লক্ষ্মীকর্ণের সাথে আমার বোঝাপড়া আছে। দীপঙ্কর অগ্নিকন্দুক হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। রত্নাকর কাকুতি ভরা কণ্ঠে বললেন, কিন্তু তোমার অবর্তমানে? শোনো রত্নাকর, তিব্বতে আমাকে যেতেই হবে, এ বিদ্যা না শিখতে পারলে ভারতের রক্ষা নেই, যত শীঘ্র সম্ভব যাত্রা করতে হবে। তুমি চিন্তা করো না, এই গূঢ়বিদ্যা শিখে আমি অবিলম্বে ফিরে আসব। পরদিন সকালে আবার সভা বসেছে, এবার ছাদে নয়, নিচে। দীপঙ্কর মাঝখানে বসেছেন, একপাশে সপুত্র নয়পাল, অন্য পাশে লক্ষ্মীকর্ণ ও তাঁর সহচর এক তরুণ যুবক। রত্নাকর ও বিনয়ধর আজকের সভায় নেই।
নয়পাল স্থির দৃষ্টিতে লক্ষ্মীকর্ণকে দেখছেন আর ভাবছেন, একে হাতে পেয়েও কিছু করা যাচ্ছে না। অন্যদিকে লক্ষ্মীকর্ণ বড়ই বিপাকে পড়েছেন। নিরস্ত্র অসহায় অবস্থায় শত্রুর সম্মুখীন হয়ে তাঁর বিক্রম প্রকাশের সুবিধাও পাচ্ছেন না। সৈন্যগুলো যদি না পালাত তাহলেও নয় কথা ছিল। তিনি মাঝে মাঝে তীর্যকভাবে নয়পালের দিকে তাকাচ্ছেন। এদিকে বিগ্রহপাল ও লক্ষ্মীকর্ণের পাশের যুবক দুটি কিন্তু পরস্পরের প্রতি বিরূপ নয়, দুজনের বয়স প্রায় সমান। বিগ্রহপাল হয়তো দু তিন বছরের ছোট। দুজনেরই দুজনকে ভালো লেগেছে। বিপক্ষ দল না থাকলে এতক্ষণে আলাপ জমে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। দীপঙ্কর আলোচনা শুরু করলেন। কৌটিল্য নীতি আমি জানি, আমি জানি প্রতিবেশীদের মধ্যে যেমন শত্রুতা থাকে তেমন মৈত্রভাবও থাকে। সজ্জন প্রতিবেশী পরস্পরকে সাহায্য করে, কেবল দুর্জন প্রতিবেশী একে অপরের অনিষ্ট চিন্তা করে। একথা সামান্য গৃহস্থ সম্বন্ধে যেমন সত্য, রাজাদের সম্বন্ধেও সত্য। লক্ষ্মীকর্ণ অবোধ শিশুর মতো অভিনয় করে বললেন, মহাশয়, সামান্য গৃহস্থের সঙ্গে ক্ষত্রিয়ের রাজার তুলনা কখনোই হয় না। যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম। যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম, এ কথা আপনি কোথায় পেলেন? আমাদের ধর্মশাস্ত্রে আছে। কখনোই নয়, অসহায়ের প্রাণ রক্ষাই ক্ষত্রিয়ের ধর্ম। মহারাজ, আপনি ধর্মে বৈষ্ণব, মনে করুন স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন, ধর্মযুদ্ধই শ্রেয়, প্রতারণা ক্ষত্রিয় ধর্ম নয়। নয়পাল অধীরভাবে বললেন, মহাচার্য, পাথরে জল ঢেলে কোনো লাভ আছে? পাথর গলবে না। এখন কি করা উচিত আপনি আদেশ করুন। এখন কর্তব্য হল শান্তি রক্ষা, মৈত্রী রক্ষা। দেশে বহিঃশত্রু দেখা দিয়েছে, এ সময় যদি আপনারা কলহ করেন তাহলে দুজনেই ধ্বংস হবেন। আমি কলহ করিনি, কলহ বিবাদ আমার একটু ভালো লাগে না। লক্ষ্মীকর্ণ কোনো কথা বললেন না, শুধু একখানা তাচ্ছিল্য সূচক শব্দ বের করলেন। নয়পালের দু চোখ রাগে জ্বলে উঠল। দীপঙ্কর হাত তুলে তাকে শান্ত করে বললেন, আহা, এভাবে প্রশ্নের মীমাংসা হবে না। যেখানে এক পক্ষ কলহ করবার জন্য বদ্ধপরিকর সেখানে কলহ অপরিহার্য। কুরুপাণ্ডবের যুদ্ধে পাণ্ডবেরা শান্তি চেয়েছিল, কিন্তু শান্তি রক্ষা হয়নি। আমি কাল রাত্রে অনেক চিন্তা করেছি, আমার একটা প্রস্তাব আছে। নয়পাল বললেন, আদেশ করুন আর্য। স্বভাববশে যদি দুই রাজার মধ্যে মৈত্রী না হয় তখন কুটুম্বিতার দ্বারা মৈত্রী স্থাপনের প্রথা আছে। মহারাজ নয়পাল, আপনার পুত্র যুবরাজ বিগ্রহপালের বিবাহের বয়স হয়েছে। আমার প্রস্তাব, কুমার বিগ্রহের সঙ্গে মহারাজ লক্ষ্মীকর্ণের কন্যার বিবাহ হোক। ঘরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। বিগ্রহপাল চমকে লক্ষ্মীকর্ণের দিকে তাকালেন। লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ স্তম্ভিত থেকে লাফিয়ে উঠে বললেন, কি অসম্ভব, অসম্ভব, অসম্ভব! নয়পাল ও দীপঙ্করের প্রস্তাবে আপত্তি জানাতে যাচ্ছিলেন, কিন্তু লক্ষ্মীকর্ণের লাফালাফি দেখে তাঁর জেদ চেপে গেল। লক্ষ্মীকর্ণের যখন আপত্তি তখন তাঁর কন্যার সাথেই তিনি বিগ্রহের বিয়ে দেবেন। লক্ষ্মীকর্ণ আরো কয়েকবার অসংলগ্নভাবে অসম্ভব বলতে বলতে ক্রমশ চুপ করে গেলেন। অসম্ভব, অসম্ভব! এবার তাঁর মাথায় অন্য কূটবুদ্ধি খেলে গেল। তাঁর মনে হল, এখন ঝগড়া করা বুদ্ধিমানের কাজ নয়, কৌশলে আত্মরক্ষা প্রয়োজন। কৌশল যাতে সাপও মরে আবার লাঠিটাও অক্ষত থাকে। তারপর একবার এই বেড়া জাল ভেঙে বেরোতে পারলে তখন না হয় দেখা যাবে।
রাজাদের ভাবভঙ্গি দেখে দীপঙ্করের মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। তিনি প্রশ্ন করলেন, মহারাজ নয়পাল, আপনার আপত্তি আছে? না না, আপনি আমার গুরু, আপনার আদেশ লঙ্ঘন করার সাহসই আমার নেই। আপনি যদি চণ্ডাল কন্যা ঘরে আনতে বলেন আমি তাও করতে পারি। লক্ষ্মীকর্ণ, আপনার যে সম্মতি নেই সে তো বুঝতেই পারছি। ভালো, আমার সাধ্যমতো আপনার মঙ্গলের চেষ্টা করলাম, কিন্তু এই ব্যবস্থা যখন আপনার মনঃপূত নয় তখন আমি আর কি করতে পারি? আপনারা পবিত্র সংঘের বাইরে গিয়ে যা করার করুন, আমার আর কিছু বলার নেই। দীপঙ্কর উঠে যাওয়ার উপক্রম করছেন দেখে লক্ষ্মীকর্ণ সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনি ইতিমধ্যে একটা ফন্দি বের করে ফেলেছেন। তাড়াতাড়ি বলে উঠলেন, না না আচার্য, আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন। আমার কন্যার বিবাহ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বিবেচনা করুন, আমার কন্যা বিবাহিতা। বিবাহিতা কন্যাকে তো দ্বিতীয়বার সম্প্রদান করতে পারি না। এই দেখুন আমার জামাতা, এর নাম জাতবর্মা। লক্ষ্মীকর্ণ তাঁর পাশে বসে থাকা যুবককে দেখালেন। বাকি তিনজন এতক্ষণে যুবককে ভালো করে দেখলেন। বিগ্রহপালের মুখে হাসির বিদ্যুৎ খেলে গেল। দীপঙ্কর শান্ত স্বরে বললেন, ইনি আপনার জ্যেষ্ঠ জামাতা, কিন্তু আপনার আরো একটি অবিবাহিত কন্যা আছে। হ্যাঁ, ওরে বাবা জানে দেখছি, মানে আমার কনিষ্ঠ কন্যা অর্থাৎ। হঠাৎ তাঁর উর্বর মস্তিষ্কে আরেকটি দুর্বুদ্ধি খেলে গেল। তিনি অপেক্ষাকৃত দৃঢ় স্বরে বললেন, আচার্য দেব, আমাকে ক্ষমা করুন, অবস্থার বিপর্যয়ে আমার মাথা ঠিক নেই, তাই প্রকৃত কথা ভালো করে বলতে পারছি না। এখন বলি শুনুন, আমার বংশে দীর্ঘকাল যাবৎ একটি প্রথা চলে আসছে, প্রত্যেক রাজা অন্তত একটি কন্যাকে স্বয়ংবরা করবেন, আজ পর্যন্ত তার অন্যথা হয়নি। আমার প্রথম কন্যা বীরশ্রীর স্বয়ংবর হয়নি, সুতরাং কনিষ্ঠ কন্যা যৌবনস্থির স্বয়ংবর তো আমাকে করতেই হবে। এখন আপনিই বিচার করুন, কি করে আমি কুমার বিগ্রহপালের সঙ্গে আমার কন্যার বিবাহ দিই। কিছুক্ষণ সকলে চুপ হয়ে রইলেন। তারপর দীপঙ্কর মনস্থির করে বললেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনাকে পীড়ন করা আমাদের উদ্দেশ্য নয়। দুই রাজবংশে মৈত্রীবন্ধন দৃঢ় হয় এটাই কাম্য। আপনি কবে আপনার কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করছেন? এই তো আগামী চৈত্র মাসে। স্বয়ম্বর সভায় আপনি অনেক মিত্র রাজাকে আমন্ত্রণ করবেন, কুমার বিগ্রহকে কি আমন্ত্রণ করবেন? লক্ষ্মীকর্ণ অতি কষ্টে আত্মসম্বরণ করে বললেন, অবশ্য অবশ্য। আপনার কন্যা কুমার বিগ্রহের গলায় মাল্যদান করলে আপনার আপত্তি আছে কি? কিছুমাত্র না। তাহলে এই স্থির হলো, মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যার স্বয়ম্বর সভায় কুমার বিগ্রহকে আহ্বান করবেন। কন্যা যদি কুমারের গলায় বড় মাল্য দান করে তাহলে দুই রাজবংশের মধ্যে কুটুম্ব মৈত্রী স্থাপিত হবে। সমস্যার সম্পূর্ণ সমাধান যদিও হলো না, তবু এ মন্দের ভালো, আশা করি শেষে শুভ হবে। লক্ষ্মীকর্ণ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, অবশ্য অবশ্য, আমি তাহলে নির্বিঘ্নে আমার রাজ্যে ফিরে যেতে পারি? পারেন। আবার আরেকটি অপরাহ্ন। আকাশে তুলোর মতো সাদা মেঘের আনাগোনা, গঙ্গায় দু একটা পালতোলা নৌকো, পশ্চিম দিগন্তে ছড়িয়ে পড়ছে অস্তমিত সূর্যের সোনালি প্রলেপ। দীপঙ্কর ছাদে রয়েছেন একা, পাইচারি করতে করতে ভাবছেন এক রাত্রের মধ্যে কত কিছু ঘটে গেল। তিব্বত যাওয়ার কোনো সংকল্পই ছিল না, অথচ ঘটনাচক্রে তিব্বত যাওয়া স্থির হয়ে গেল। তিব্বতের পথ বড় দুর্গম,
তিনি ফিরে আসতে পারবেন কি? কে জানে বুদ্ধের কি ইচ্ছা। এদিকে আজ দ্বিপ্রহরে লক্ষ্মীকর্ণ তাঁর জামাতা ও সহচরদের নিয়ে চলে গেছেন, যদিও নয়পাল এখনো আছেন। কাল সকালে তিনি পুত্র ও তাঁর সৈন্যবাহিনী নিয়ে চম্পানগরীতে চলে যাবেন। বিগ্রহপাল ছাদে উঠে এলেন। দীপঙ্করের চিন্তায় ছেদ পড়ল। দীপঙ্কর বললেন, বিগ্রহ কিছু বলবে? একটি ভিক্ষা আছে আর্য। ভিক্ষা? কি ভিক্ষা? ওই অগ্নিকন্দুকটা, ওটা আপনি আমায় দান করুন। তুমি ছেলে মানুষ, ও নিয়ে তুমি কি করবে? তা জানি না, কাছে রাখব, হয়তো কোনোদিন কাজে লাগতে পারে। আচ্ছা এসো, দিচ্ছি। কিন্তু কথা দাও, কোনো দিন এর অপব্যবহার করবে না। দীপঙ্কর নিজের ঘর থেকে অগ্নিকন্দুকটা নিয়ে এলেন, বিগ্রহপালের হাতে তুলে দিয়ে বললেন, খেয়াল রেখো এটি যেন ভিজে না যায়। বিনয়ধর বলেছিলেন জল লাগলে এর গুণ নষ্ট হয়ে যায়। ও হ্যাঁ, আরেকটি কথা, লক্ষ্মীকর্ণের নিমন্ত্রণ পেলে যেও, তারপর বুদ্ধের যা ইচ্ছা। যথা আজ্ঞা আচার্য। এই ঘটনার কিছুদিন পরেই অতীশ দীপঙ্কর তিব্বত যাত্রা করেছিলেন। তারপর 13 বছর কাটিয়ে সেখানেই দেহত্যাগ করেন। তিনি সেই গূঢ় বিদ্যা শিখেছিলেন কিনা, শিখে থাকলেও কেন স্বদেশে আর ফিরে এলেন না, এ সম্বন্ধে ইতিহাস সম্পূর্ণ নীরব। 1 মাস চম্পানগরীতে কাটিয়ে নয়পাল ফিরে গেছেন পাটলিপুত্রে। লক্ষ্মীকর্ণ চুপচাপ রয়েছেন। কুমার বিগ্রহ অগ্নিকন্দুকটি অতি যত্নে একটা ছোট বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছেন। সে কথা কাউকে বলেননি, শুধু একজনকে বলার জন্য তার মন ছটফট করছে, তার প্রাণের বন্ধু অনঙ্গপাল। অনঙ্গপাল পাল বংশেরই সন্তান, উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি লাভ করেছে। কোনো রাজকর্ম সে করে না, সে একজন শিল্পী, ছবি আঁকে, মূর্তি গড়ে, গান গায়, বাঁশি বাজায়, আবার সাঁতার কাটতে, ঘোড়ায় চড়ে শিকার করতেও সে সমান পটু। সেদিন রাজপুরীর দীঘির পাশে বসে বিগ্রহপাল বন্ধুকে বিক্রমশীল বিহারের সমস্ত ঘটনা খুলে বলল। শুনে অনঙ্গ অগ্নিকন্দুকের কথা বিশ্বাস না করলেও স্বয়ংবর প্রসঙ্গে বলল, ছিপ দিয়ে কুমির ধরা যায় না, বুড়ো ঘড়িয়ালটাকে যখন হাতে পাওয়া গেছিল তখনই ঠেঙিয়ে মারলে ভালো হতো। হ্যাঁ যাকগে, বুড়ো যদি স্বয়ংবরে না ডাকে তখন নয় দেখা যাবে। এরপর আরও 1 মাস কেটে গেছে। মহারাজ লক্ষ্মীকর্ণের মানসিক অবস্থা একেবারেই ভালো নেই। তিনি এমন অপদস্থ জীবনে হননি। যুদ্ধে জয় পরাজয় আছেই, তাতে লজ্জা নেই, কিন্তু এ তো পরাজয় নয়। নয়পাল তাঁর মুখে চুনকালি দিয়ে ছেড়ে দিয়েছে, এর প্রতিশোধ না নিতে পারলে, কিন্তু প্রতিশোধ নেওয়াও তো সহজ নয়। সৈন্য সাজিয়ে যুদ্ধযাত্রা করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ফল ভালো নাও হতে পারে। আরও একটা বিষয় তার মনে পড়ে গেল, স্বয়ংবর। কন্যা যৌবনশ্রীর স্বয়ংবর দেবার ইচ্ছে তাঁর কশ্চিনকালেও ছিল না। দীপঙ্করকে বোঝানোর জন্য তখন একটা অজুহাত দিয়েছিলেন কোনো মতে। অবশ্য যৌবনশ্রীর বয়স এখন 17, সে সুন্দরী, সুতরাং তাঁর স্বয়ংবর দিলে মন্দ হয় না। ভাবতে ভাবতে লক্ষ্মীকর্ণের মাথায় আবার একখানা কুবুদ্ধির বীজ অঙ্কুরিত হল। তিনি ঠিক করলেন স্বয়ংবর সভার আয়োজন করবেন, ভারতবর্ষের সমস্ত রাজাদের আমন্ত্রণ জানাবেন, শুধুমাত্র
মগধের যুবরাজ ছাড়া। একটা বাঁদরের মূর্তি তৈরি করে সেটা স্বয়ংবর সভায় বসিয়ে দেবেন। মূর্তির পরিচয় দেওয়া হবে মগধের যুবরাজ। দেখে সমস্ত সভা পরিষদ অট্টহাস্যে ফেটে পড়বে, আর সেই অট্টহাস্যের প্রতিধ্বনি যখন মগধের রাজসিংহাসনে পৌঁছবে তখন লক্ষ্মীকর্ণের প্রতিশোধ সম্পূর্ণ হবে। লক্ষ্মীকর্ণ মহা উদ্যমে স্বয়ংবর সভার আয়োজন শুরু করলেন, সঙ্গে সঙ্গে এটাও প্রচার করলেন মগধের যুবরাজ নিজের উচ্ছৃঙ্খলতার দোষে রাজযক্ষা রোগে আক্রান্ত হয়েছেন, তাই তাকে স্বয়ংবরে আহ্বান জানানো হয়নি। এদিকে নয়পাল জানতে পারলেন যে লক্ষ্মীকর্ণ স্বয়ংবরের আয়োজন করেছেন। বহু রাজা ও রাজপুত্রের কাছে চিঠি পৌঁছে গেছে, কিন্তু তার কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি। নয়পাল মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। এসব শুনে ক্রুদ্ধ কুমার বিগ্রহের মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। তিনি অনঙ্গপালকে গিয়ে বললেন, অনঙ্গ, চল ত্রিপুরী যাই, ওই বুড়ো শেয়ালের মেয়েটাকে কেড়ে আনি, চ। অনঙ্গপাল নিজের ঘরে মূর্তি তৈরির কাজ করছিল। সে বিপত্নিক, দুবছর আগে স্ত্রী মারা গেছে, তারপর সে আর বিয়ে করেনি। এখন বাঁশি বাজিয়ে ছবি এঁকে কিন্নরীর মূর্তি তৈরি করেই তার সময় কেটে যায়। বিগ্রহপালের কথা শুনে সে বলল, কেড়ে আনতে হলে সৈন্য নিয়ে যেতে হয়, তাতে সুবিধা হবে না, স্বয়ংবরের আগে ওখানে অনেক রাজা আসবে, তারাও লড়বে। তবে চল চুরি করে আনি। এই কথাটা মন্দ বলিসনি, কিছু ফন্দি এসেছে নাকি মাথায়? না, আয় দুজনে মিলে ফন্দি বার করি, আয়। দুই বন্ধুর মধ্যে অনেকক্ষণ ধরে মন্ত্রণা চলল, মাঝে মাঝে হাসি আর চটুল রসালাপের সঙ্গে সঙ্গে মন্ত্রণা। অবশেষে উপায় বের হওয়ার পর অনঙ্গ বলল, একটা কথা মনে থাকে যেন, মহারাজকে কিন্তু কোনো কথা বলা যাবে না। চল ভট্ট যোগদেবের কাছে যাই, তিনি রসিক মানুষ, ঠিক অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবেন। দুই বন্ধু যোগদেবের কাছে গেলেন। যোগদেব উপসচিব, বয়স ৪০ নিচে, সবেমাত্র মন্ত্রিত্বে সিঁড়িতে পা দিয়েছেন, তাই তার মন এখনো রাজনীতির জটিলতায় পরিপূর্ণ হয়নি। তাছাড়া বিগ্রহপালকে তিনি ভীষণ ভালোবাসেন। ওদের সমস্ত কথা শুনে মৃদু হাসতে হাসতে বললেন, বাহ বাহ, এ তো একেবারে সঠিক সাঠ্য, ভালো ভালো ভালো, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। ত্রিপুরীতে আমার অগ্রজ রন্তিদেব বাস করেন, তিনি ওখানকার বড় জ্যোতিষী, আমি তাকে একটা চিঠি লিখে দিচ্ছি, ওখানে সব ব্যবস্থা তিনি করে দেবেন। স্বয়ংবরের আয়োজন চলছে গোটা রাজ্য জুড়ে, অথচ যার স্বয়ংবর সে এসবের কিছুই জানে না। রাজকুমারী যৌবনশ্রী, তার দেহে লাবণ্য টলমল করলেও মন কিন্তু কুমারীসুলভ প্রশান্তিতে নিস্তরঙ্গ। সেখানে যৌবনের প্রগলভতা নেই, রাজকন্যা হওয়ার অহংবোধ নেই, তার মুখে রয়েছে এক মধুর গাম্ভীর্য, চোখ দুটোতেও স্নিগ্ধ বুদ্ধির প্রভা। একদিন বিকেলে একা একা তিনি রঘুবংশম পড়ছেন, এমন সময় পায়ের শব্দে তাকিয়ে দেখলেন বান্ধুলি আসছে। যৌবনশ্রী জিজ্ঞেস করলেন, কিরে বান্ধুলি, কিছু বলবি? বান্ধুলি তার প্রিয় সহচরী, সে এখনো বিয়ে করেনি, দুজনে প্রায় সমবয়সী, দুজনেরই মধ্যে বড় ভাব। বান্ধুলি উত্তেজিত হয়ে বলল, এই যে সখী, তুমি শোনোনি, তোমার তো স্বয়ংবর। না, তুই কথা শুনলি? লম্বদর বলেছে বাইরে কেউ এখনো জানে না, কিন্তু রাজাদের কাছে চিঠি পৌঁছে গেছে। হ, তাই বুঝি। মহারাজ তুমি কিছু বলেননি? না। বান্ধুলি হয়তো প্রিয় সখীর কাছে
অন্য রকম প্রতিক্রিয়া আশা করেছিল। আশা করেছিল স্বয়ম্বরের সংবাদে রাজকুমারী উত্তেজিত হবেন। সে একটু নিরাশ হল, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমার চুল বেঁধে দেব? দে। দেশ ভ্রমণের নাম করে মহারাজ নয়পালের অনুমতি নিয়ে বিগ্রহপাল যাত্রা শুরু করলেন, সঙ্গে অনঙ্গপাল। মাঘ মাসের দ্বিপ্রহর একটি বড় নৌকোয় অনঙ্গকে নিয়ে বিগ্রহ উঠে পড়লেন। বেশ বড় নৌকো, ওপরে সুসজ্জিত ঘর, নিচে রান্নার ব্যবস্থা ও মাঝিদের থাকার জায়গা, কোনো পাচক বা বৃত্ত নেই। অনঙ্গ নিজে উৎকৃষ্ট মানের পাচক, সর্বসাকল্যে নৌকোয় 10 জন, এছাড়া সঙ্গে কিছু অস্ত্রশস্ত্রও আছে। জল হোক বা স্থল, বিদেশ যাত্রার সময় অস্ত্রশস্ত্র সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ। নৌকোটি দেখতে সাধারণ, যাতে বোঝা না যায় কোনো রাজপুত্র চলেছেন, যাতে মনে হয় প্রয়াগ বা বারাণসীর কোনো বণিকের নৌকো, সাগর থেকে ফিরছে। বিগ্রহের উদ্দেশ্যও তাই, পরিচয় গোপন রেখে তিনি ত্রিপুরী নগরে প্রবেশ করতে চান। নৌকো এগিয়ে চলেছে মন্থর গতিতে। অনঙ্গপাল তানপুরায় সুর বাঁধছিল। বিগ্রহ এসে তাকে বললেন, যাক বাবা, যাত্রা ভালোই হয়েছে, কি বলিস? তা হলো বটে। আচ্ছা অনঙ্গ, কতদিনে ত্রিপুরী পৌঁছবো বল দেখি। ও বাবা, তোর মন যে বাতাসেরও আগে উড়ে চলেছে, এ কি মন পবনের নাও? এত বেশি আগ্রহ কিসের? যাকে চুরি করতে যাচ্ছিস তাকে তো চোখেও দেখিসনি। আরে তাতে কি, চুরি করাটাই আসল, আর মেয়েটা নিশ্চয়ই সুন্দরী, নইলে স্বয়ংবর হতো না। তা কি বলা যায়, রাজারা কি শুধু রূপ দেখেই বিয়ে করে নাকি? অনেক সময় রাজনৈতিক চালও থাকে, 10টা রানীর মধ্যে গোটা 3-4 সুন্দরী থাকলেই হলো। দেখ গিয়ে, মহারাজ লক্ষ্মীকর্ণের কন্যাটি হয়তো বাপের মতো দেখতে। যদি তা হয় তাহলে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তোর হরণ করা মেয়েকে আমি বিয়ে করতে যাবো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে নয় তখন দেখা যাবে। আগে বল ত্রিপুরী কতদিনে পৌঁছবো। দেখ, নৌকো তো মনে হয় না ত্রিপুরী পর্যন্ত যাবে, সোননদীর ঘাট থেকে স্থলপথে যেতে হবে। হুম, বুঝলাম, মানে বেশ অনেক কদিনেরই পথ। এই দেখ দেখ, সামনে একটু দূরে একটা নৌকো যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের নৌকো, হয়তো পশ্চিমে বাণিজ্য করতে যাচ্ছে। হতে পারে, যদিও মনে হয় না আশঙ্কার কিছু আছে, তবু যদি বাংলাদেশের নৌকো হয় তাহলে একটু সতর্ক থাকাই ভালো। শুনছিলেন মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ, প্রথম পর্ব। রেডিও রূপান্তর গোধূলি, গল্প পাঠে মীর, অতীশ দীপঙ্কর, দেবাশিস রায়চৌধুরী, মহারাজ লক্ষ্মীকর্ণ দেব, শ্রীব্রাত্য বসু, মহাধ্যক্ষ রত্নাকর শান্তি ও মহারাজ নয়পাল জগন্নাথ বসু, আচার্য বিনয় ধর পুষ্পল, বিগ্রহপাল সোমক, অনঙ্গপাল অগ্নি, জাতবর্মা অনির্বাণ ভট্টাচার্য, রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী, রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা, বান্ধুলি গোধূলি, বেতোষী শ্রী, অম্বিকা দেবী এবং মহারানী উর্মিমালা বসু, লম্বোদর উপসচিব যোগদেব, জ্যোতিষাচার্য রন্তিদেবের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমিদীপ, অন্যান্য ভূমিকায় অত্রি, সম্রাট, সৈকত, অলঙ্কার, মণিদীপ ও রিচার্ড, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন গোধূলি, আলতমাস, অত্রি এবং টিম অ্যাস্টারিস্ক, পর্ব পরিচালনায় গোধূলি, ইন্দ্রাণী এবং রিচার্ড, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ, প্রথম পর্ব।